প্রথম কাজ তার সাথে, তো কাজ করাটা ডেফিনেটলি ভালো লাগে। ইওর কোয়েশ্চেন, ডেফিনেটলি ইটস এ গুড এক্সপিরিয়েন্স। এবার তুফান সিনেমায় শাকিব খানের অভিনয় দেখে মুগ্ধ হলেন শাকিব খানের নতুন নায়িকা মিমি চক্রবর্তী। বর্তমানে ভারতে চলছে শাকিব খানের বিগ বাজেটের সিনেমা তুফানের শুটিং। আর এই সিনেমার শাকিব খানের বিপরীতে দুটি নায়িকা রয়েছেন, বাংলাদেশের নাবিলা এবং ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। তবে মিমি চক্রবর্তী শাকিব খানের সাথে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন, কারণ শাকিব খানের এই সিনেমা হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য নজির। আর এবার সিনেমা নিয়ে পরিচালক রায়হান রাফি তিনি বলেছেন, বিগ বাজেটের এই তুফান সিনেমায় শাকিব খান এবার নিজেই নিজেকে ছাড়িয়ে যাবে। আর এই সিনেমায় শুটিং করা হচ্ছে KGF ও বাহুবলীর শুটিং সেটে, যা বাংলা সিনেমার জন্য সত্যি এক অনন্য মাইলফলক হতে যাচ্ছে। আর এবার তুফান সিনেমায় শাকিব খানের অভিনয় দেখে মুগ্ধ হলেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সাম্প্রতিক তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, শাকিবের সাথে তার সামনাসামনি কোনো পরিচয় ছিল না, পরিচয় হওয়ার পর তার প্রতি আমার ধারণাটা পাল্টে গেছে। আসলেই সত্যি তিনি অসাধারণ একজন মানুষ, এত বড় সুপারস্টার হওয়ার পরেও তিনি সকলের সাথে খুব মিশুক, তিনি কাজকে অনেক ভালোবাসেন। আমার কাছে একবারও মনে হয়নি আমি প্রথমবারের মতো তার সাথে অভিনয় করছি। আর শুটিংয়ের সময় শাকিবের অভিনয় ছিল বলার মতো, তিনি প্রতিটা কাজ করেন খুব যত্ন নিয়ে, অভিনেতাকে বিন্দুমাত্র ছাড় দিতে দেখিনি, সে সামান্য কাজকেও খুব সিরিয়াসভাবেই করে থাকেন। কিছু সময়ের জন্য আমি তার সাথে অভিনয় করে মুগ্ধ আর বুঝতে পেরেছি কেন তাকে বাংলাদেশের সুপারস্টার বলা হয়। সর্বশেষ মিমি চক্রবর্তী জানিয়েছেন, শাকিবের কাছে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে, কতটা কষ্ট করলে একজন সুপারস্টার হওয়া যায় তা তাকে দেখলে বোঝা যায়। এর পাশাপাশি সে একজন গুণী অভিনেতাও বটে। প্রিয় ভিউয়ার্স, শাকিবের তুফান সিনেমায় শাকিবকে নিয়ে মিমি চক্রবর্তীর এই কথাগুলো আপনার কাছে কেমন লাগলো জানিয়ে দিন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে। আর এরকম আপডেট তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।